শেষ হয়েছে 10 দিন ব্যাপী প্যারামাউন্ট টেক্সটাইল ফেব্রিক্স উইকের প্রদর্শনী। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে প্যারামাউন্ট টেক্সটাইলের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফেব্রিক্স উইকের সমাপনী উপলক্ষে সংবাদ সম্মেলন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সখত হোসেন কলল। এ সময় তিনি বলেন, আগামী দিনেও দেশের পোশাক শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রসারিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। 2026 সালের সামারকে কেন্দ্র করে চলতি বছরের 20-30 এপ্রিল আরেকটি ফেব্রিক্স উইকের আয়োজন করার কথা জানান তিনি। প্রদর্শনীতে প্যারামাউন্ট টেক্সটাইলের উৎপাদিত প্রায় 2000 ধরনের বিভিন্ন মানের ফেব্রিক্স প্রদর্শন করা হয়। এই প্রদর্শনীতে আমরা যে পরিমাণ সাড়া পেয়েছি তাতে এই এই উইন্টার উইকের পাশাপাশি আমরা টেক্সটাইল ফ্যাব্রিকের সামার উইকের ঘোষণা দিচ্ছি। শুরু হবে 28 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত।